ইনফিনিক্স নোট ইলেভেন প্রো এবং পোকো M3 এই দুটো মোবাইলই কিন্তু বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যায়। তো এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা আপনারা কিনবেন এই ব্যাপারে আপনাদের মনে কোনো ডাউট থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের মনে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে এই দুটো মোবাইলের মধ্যে বর্তমানে আপনার কোন ফোনটা নেওয়া উচিত। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর আপনারা দেখছেন লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে নিচে দেখুন রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন, কারণ রোজ এখানে এরকমই ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করতে থাকি। তো আমরা জেনে নিই আমরা এই দুটো ফোনে কমন কী কী ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মানে সিমিলার টাইপের ফিচার্স দুটো মোবাইলে আমরা কী পাচ্ছি। তো দুটো মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকার ফেসিলিটি, দুটো ফোনেই আমরা 3.5mm হেডফোন পোর্ট পাচ্ছি, দুটো ফোনেই আমরা অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম পাচ্ছি। এবার আমরা জেনে নিই আমরা পোকো M3 মোবাইলটা কেন কিনবো, ইনফিনিক্স নোট 11 প্রো মোবাইলটা না কিনে, মানে পোকো M3 মোবাইলে আমরা কী ভালো ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। তো পোকো M3 মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6000mAh ব্যাটারি, সেখানে ইনফিনিক্স নোট 11 প্রো মোবাইলে আমরা পাচ্ছি 5000mAh ব্যাটারি। তো এখানে ব্যাটারি ব্যাকআপের দিকে দেখতে গেলে বেশ অনেকটাই ভালো ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমরা পেয়ে যাব পোকো M3 মোবাইলে। এবার আমরা যদি IR ব্লাস্টারের দিকে দেখি তো পোকো M3 মোবাইলে কিন্তু আমরা IR ব্লাস্টারের সাপোর্ট পাচ্ছি, সেখানে কিন্তু ইনফিনিক্স নোট 11 প্রো মোবাইলে IR ব্লাস্টার থাকছে না। তো এই দিক থেকেও বেশ অনেকটাই এগিয়ে থাকছে পোকো M3 মোবাইলটা। এবার আমরা জেনে নিই আমরা ইনফিনিক্স নোট 11 প্রো মোবাইলটা কেন কিনবো, পোকো M3 মোবাইলটা না কিনে, মানে ইনফিনিক্স নোট 11 প্রো মোবাইলে আমরা কী ভালো ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। ডিসপ্লের দিকে যদি আসি, ইনফিনিক্স নোট 11 প্রো মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.95 ইঞ্চি ফুল HD+ 5.6 ডিসপ্লে, যার স্ক্রিনের রিফ্রেশ রেট থাকছে 120Hz, সেখানে আমরা পোকো M3 মোবাইলে পাচ্ছি 6.53 ইঞ্চি ফুল HD+ ওয়াটার ড্রপ নস ডিসপ্লে, যার স্ক্রিনের রিফ্রেশ রেট থাকছে 60Hz। তো দুটো মোবাইলের ডিসপ্লের দিকে দেখতে গেলে বেশ বড় সাইজের ডিসপ্লে কিন্তু আমরা পাচ্ছি ইনফিনিক্স নোট 11 প্রো মোবাইলে। তারপর স্ক্রিন রিফ্রেশ রেটের দিকেও যদি দেখি, অনেক বেশি স্ক্রিন রিফ্রেশ রেট আমরা পেয়ে যাচ্ছি ইনফিনিক্স নোট 11 প্রো মোবাইলে, এবং অল ওভার সব দিক থেকে বিচার করে দেখলে বেশ অনেকটাই এগিয়ে থাকছে ইনফিনিক্স নোট 11 প্রো মোবাইলের ডিসপ্লেটা। তো ডিসপ্লের দিক থেকে এই ফোনটা কিন্তু বেশ অনেকটাই ভালো হচ্ছে পোকো M3 মোবাইলের তুলনায়। পোকো M3 মোবাইলে আমরা পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর, সেখানে আমরা ইনফিনিক্স নোট 11 প্রো মোবাইলে পাচ্ছি মিডিয়াটেক হিলিও G96 প্রসেসর। তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসরের থেকে মিডিয়াটেক হিলিও G96 প্রসেসরের পারফরমেন্স বেশ অনেকটাই ভালো, অনেকটাই বেশি ভালো পারফরমেন্স কিন্তু আমরা ইনফিনিক্স নোট 11 প্রো মোবাইলে পেয়ে যাবো। ইনফিনিক্স নোট 11 প্রো মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 64MP ট্রিপল ক্যামেরা, প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা 64MP, তারপর আমরা একটা 13MP লেন্স পাচ্ছি, তারপর একটা 2MP লেন্স থাকছে। সেখানে পোকো M3 মোবাইলের রেয়ার সাইডে আমরা পাচ্ছি 48MP ট্রিপল ক্যামেরা, প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা 48MP, তারপর আমরা দুটো 2MP লেন্স পাচ্ছি। এবং ফ্রন্ট ক্যামেরার দিকেও যদি আমরা দেখি তো ইনফিনিক্স নোট 11 প্রো মোবাইলের ফ্রন্টে আমরা পাচ্ছি 16MP সেলফি ক্যামেরা, এবং পোকো M3 মোবাইলের ফ্রন্টে আমরা পাচ্ছি 8MP সেলফি ক্যামেরা। তো অল ওভার রিয়ার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরার দিকে যদি বিচার করে দেখা যায় বেশ অনেকটাই এগিয়ে থাকছে ইনফিনিক্স নোট 11 প্রো মোবাইলটা পোকো M3 মোবাইলের তুলনায়, কারণ আমরা ইনফিনিক্স নোট 11 প্রো মোবাইলে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একটু বেশি ভালো করতে পারবো পোকো M3 মোবাইলের তুলনায়। ইনফিনিক্স নোট 11 প্রো মোবাইলে আমরা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি, সেখানে পোকো M3 মোবাইলে আমরা পাচ্ছি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। তো এখানে বেশ অনেক তাড়াতাড়ি কিন্তু আমরা ইনফিনিক্স নোট 11 প্রো মোবাইলটাকে চার্জ করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটা বেস্ট হবে আপনার জন্য, কোন ফোনটা ভ্যালু ফর মানি ফোন হবে, আপনারা দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটা বেশি পছন্দ করলেন সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই।